অস্থায়ী কাঠের সেতু দিয়ে নদী পারাপার করতে গিয়ে দামোদর নদে পড়ে যায় একটি চারচাকা গাড়ি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়ের থানার শিল্লাঘাটের কাছে। ঘটনায় চারচাকা গাড়িতে থাকা 8 জন যাত্রীকে উদ্ধার করে গোলসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, সোমবার সকালে পূর্ব বর্ধমান থেকে একটি চারচাকা গাড়ি করে 2 শিশুসহ 8 জন যাত্রী শিল্লাঘাট এলাকা দিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে একটি অনুষ্ঠান বাড়িতে যাচ্ছিল। সেই সময় অস্থায়ী সেতু দিয়ে পারাপার করার সময় চারচাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দামোদর নদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়ির যাত্রীদের উদ্ধার করে প্রথমে গোলসি হাসপাতালে নিয়ে যায়, পরে তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।